ওয়ালাইকুম ভিভার্স আমি ফৌজিয়া আসারম্যান চলে আসলাম ফালাকেন্দ্রের ইউটিউব চ্যানেল থেকে তো ভিভার্স আমি প্রথমেই কার্ডটা শো করে দিচ্ছি আর সব নেমটা বলে দিচ্ছি খালেদ ভ্যারাইটিস স্টোর আর ঠিকানাটা বলে দিচ্ছি দুইশো পঁচাত্তর নিউ সুপার মার্কেট ব্লক এ নিস্তলা ঢাকাবার বারোশো পাঁচ আর হচ্ছে নিউ মার্কেট কমপ্লেক্স যাই হোক ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট নিয়ে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট আরও নিয়ে নিতে পারবেন এবং হোলসেল প্রাইস আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে নিতে চান সেক্ষেত্রেও ভাইয়ার সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বার দেওয়া আছে আর যদি কেউ ঢাকার বাহিরে নিতে চান সেই কথা বলে নেবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিউভার্স আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা সাইজের ব্যাম্বো স্টিম আমাদের এখন যেহেতু চলে এসেছে আমরা ভাবা পিঠা তৈরি করি অনেকে আছে দেখ দেখা যায় মোমো আছে তারপর আমরা কুলি পিঠা ভাব দিয়ে রান্না করি তো আমাদের দেখা যায় যে সিস্টেমটা না জানা থাকলে দেখা যায় হাতে ভাব লেগে যায় আর অনেক আছে নতুন রাঁধুনি আছে তো সেক্ষেত্রে ওনাদের এগুলি খুব সহজিত হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব পার্ট বাই পার্ট কিভাবে করতে হবে এবং এটার প্রাইসটাও জানিয়ে দিব আর এটার সাথে ইউজ করলে দেখা যায় আপনারা এটা আমাদের এখানে বাঁশের এটা ভাইয়া না ব্যাম্বো চাইনিজ ব্যাম্বো তো এটা হচ্ছে দুইটা লেয়ার আপনি দুইটা লেয়ার করে রেখে আমাদের পাতিলা আগে পানি নিতে হবে এই সাইজেরই তারপর এটাকে বসে দিতে হবে ফার্স্টের এই লেয়ারটা নিচেরটা তারপর ওখানে আমরা বাবা পিঠা দিই হ্যাঁ ফার্স্টে এলিয়ারটা বসিয়ে সেক্ষেত্রে আমরা দেখা যায় ভাবা পিঠা হোক মোমো হোক বা স্টিম করা যে জাতীয় খাবারগুলি হয় সেগুলো দিয়ে এটা দিয়ে ঢেকে দিব সেটা সেক্ষেত্রে আমরা যেভাবে ভাবার খাঁচাটা ইউজ করি তো সেক্ষেত্রে শুধু ভাবা পিঠা খাঁচা ইউজ করতে পারবো তো এটা ইউজ এটা নিলে কি হবে আমাদের ভাবা পিঠা ইউজ করতে পারবো মোমো এবং স্টিম করার যে যাবতীয় জিনিস সেগুলো আমরা ইউজ করতে পারব তো এটা হচ্ছে পারফিউম একটা বিষয় আছে যেহেতু আমাদের দিয়ে তৈরি তো এটাও একটা পারফিউম আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে দোকান থেকে যাই হোক তো এটা প্রাইসটা আমি একটু জানবো ছোট সাইজের এইটা পুরোটা আমাদের একটা সেট তিনটা একটা সেট এটা প্রাইসটা চলব তো ভিউয়ার্স আমি প্রথমেই আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা তো এটা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ তারপর এর থেকে একটু বড় সাইজ আছে ষোলোশো পঞ্চাশ এটা তারপর থেকে বড় সাইজ আছে এই যে আর এই বড় সাইজটা হচ্ছে আঠারোশো টাকা তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন এটা বড়ো সাইজ আপনি একবারে এটা নিলে কী হবে যে অনেকগুলো পিঠা ভাবা পিঠা তিনটা হয়তো আপনি দিয়ে করে নিতে পারবেন বা মোমো যেটা রান্না করবেন বেশি করে দিয়ে দিলে স্টিমটা খুব সুন্দর হবে